गाइस गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल पूजा श्रीजा ब्लॉग। देखो अखुन सकाल 6:15 बजे और आमार समस्त किछु हो गेछे। देखो काज कमप्लीट, आमार घर मोछा हो गेछे, ओदिके आमार रान्ना हो गेछे भात और एई देखो पनीरेर पतला झोल करे फेलेछि। आज के सोमवार, आमार सकाल सकाल स्नान हो गेछे देखते पाच्छो। तो आज के श्रावण मासेर शेष सोमवार, आज के जल ढालते जाब बाबार माथाय। माने बाकी सोमवारगुलोते चारटे सोमवार चले गेछे, ओगुलोते ढालबो ढालबो करे ढाला हयनि, आजकेई लास्ट ढालतेई हबे। आमी रेडी होये नि आगे, तारपर आमरा बेरोबो आर कोथाय जल ढालते जाब, कोथाय कोथाय जाब सेगुलो तोमरा देखते पाबे। तो चलो आगे रेडी होये नि। तो देखो आमरा रेडी होये गेछि, एई देखो शाड़ी पोरे नियेछि, आर बोलेछिलाम सबुज कालार शाड़ी किनेछि पोरे नियेछि, आर एई जे বর আমার রেড কালারের শার্ট পরে নিয়েছে ম্যাচিং ম্যাচিং। তো আমরা এবার বেরিয়ে যাব, অলরেডি 7টা বাজতেই যাচ্ছে, গাড়ি এখনো আসেনি, গাড়ি আসলেই আমরা বেরিয়ে যাব। পূজোর জন্য আমি রেডি, এবার আমি বেরিয়ে যাব। দেখো ফুল নেওয়া হয়ে গেছে, এগুলো সব কালকে রাতে বাজার করে এনেছি, কারণ এখানে সকালে পাওয়া যায় না, আগের দিন বাজার করে রাখতে হয় এখানে। আর ফল টল নিয়েছি 5 রকম। তো চলো শিবের কাছে পুজো দিয়ে আসি। দেখো এখানে সবাই এভাবেই পুজো দিচ্ছে, কারণ মন্দিরে ঢুকতে দিচ্ছে না, তাই সবাই এভাবে ঘট কিনে নিয়ে ঘটের ওপর ফুল বেলপাতা সমস্ত কিছু দিয়ে ঘটকেই মনে মনে শিব কল্পনা করে এখানেই জল দুধ ঢালতে হচ্ছে। তো সবাই এভাবেই দিচ্ছে, এর জন্য আমিও এভাবেই দিলাম। तू बसा है उस तरह मुझे भरम था, जो है मेरा था कभी नहीं मेरा। अर्थ क्या निरर्थ क्या, जो भी है सभी तेरा। तेरे सामने है झुका, मेरे सर पे हाथ रख तेरा। তোমাদের মন্দিরটা ভেতর থেকে দেখাতে পারলাম না বলে পুরো মন্দিরের পুরো চত্বরটাই ওপর থেকে ভিডিও করা, এরকম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতে পেলে কতটা বড়, কতটা জায়গা জুড়ে এই মন্দিরটা, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে ঢুকতে দিচ্ছে না।
তো দেখলে আমাদের বানেশ্বরে পুজো দেওয়া হয়ে গেছে, আর আমরা এখন কোচবিহারে ফিরে যাব, আর ওখানে আর একটা শিব মন্দিরে পুজো দেব। তো ভিডিওটা দেখতে থাকো। বহু পুরনো, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। দেখো আমরা চলে এসেছি যে রাজবাড়ির পেছনে, রাজবাড়ির যে শিব মন্দির সেখানে চলে এসেছি। এই যে, তো এখানে পুজো দেব, ভেতরে আছে দুজন, ওনারা বেরোলে আমরা পুজো দেব। দেখো চত্বরটা কত সুন্দর। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই আজকে পুজো দিতে এসেছি। পুরো গাছ দিয়ে ডেকোরেট করা, দেখো মন্দিরটা পুরো গাছের শিকড় দিয়ে বাঁধানো। বহু প্রাচীন এই মন্দির। দেখো ওই
বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে আমি ফ্রেশ হয়ে নিয়েছি এবং আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আমি দেখালাম সকালে, আমি সকালবেলায় 4:45 উঠেছি আজকে, আর 4:45 উঠে কি কি রান্না করেছি, শুধুই আমি পনির আর আলু দিয়ে পাতলা ঝোল করেছি আজকে, যেহেতু নিরামিষ খাবো এর জন্য। তো বড় অফিসে বেরিয়ে গেছে, এখন 9:10 বাজে, সকাল সকাল চলে গেছে, আর এখন সারাদিনই আমি বাড়িতে একা, এভাবেই আমার সময় কাটে। তো আর দেখো আমি ঘরে ঠাকুরের পুজো দিয়েছি, দেখো দেখো ঘরে শিবকে দেখাই যাচ্ছে না, ফুলে আর ফলেই ঢেকে গেছে। আমি ঘরে ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি, আর তোমরা দেখতেই পেলে যে যেখানে পুজো দিতে গেছিলাম তারা ওই বাইরেই, মানে একটা ঘটকে শিব কল্পনা করে সে ঘটেই পুজো দিতে হচ্ছে, তোমরা সেটা দেখতে পেলে। আমিও ওইভাবেই পুজো দিলাম ওখানে, যেভাবে সবাই দিচ্ছিল। তো খুব খারাপ লাগছিল যে বানেশ্বরে এলাম অথচ শিবের কাছে পৌঁছাতে পারলাম না শেষ অবধি। তো গেছি এটুকুই, এখানে রাজবাড়ির পেছনে যে শিব মন্দিরটা, প্রাচীন শিব মন্দিরটায় পুজো দিলাম, সেটা তোমরা দেখলে, খুবই সুন্দর একটা জায়গা, ওখানে ভিডিও করা অ্যালাউ নেই, তাও মানে আমি অ্যালাউ করে নিয়েছি, আমার বর বলে অ্যালাউ করে নিয়েছে যে ইউটিউবের জন্য বা ব্লগ বানানোর জন্য। তো খুবই সুন্দর ও জায়গাটা, ও বহু প্রাচীন, দেখতে পেলে পুরো বট গাছের গুড়ি দিয়ে পুরো ঢেকে নিয়েছে, খুবই সুন্দর, অনেক প্রাচীন আর ভালো লাগলো অনেকটা। আর বাড়ির শিব তো দেখালামই। তো এই এই ছিল আজকের শ্রাবণ মাসের শেষ সোমবারের পুজো। তা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর হ্যাঁ, এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এর মতো টাটা, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে।